হ্যালো, অরুন্ধতী হিয়ার। ওয়ান সেকেন্ড, আজকে একটা লেখা পড়ব। এই লেখাটি আমি লিখেছিলাম প্রায় বছর তিনেক আগে, একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে লেখাটি লেখা। একটি লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে আমার সঙ্গে আমার এক আত্মীয়ার মারফত যোগাযোগ করা হয়। সেখানকার সম্পাদক আমাকে বলেন যে এই বিষয়টির উপর লিখতে, এবং সেখানে ওয়ার্ড লিমিট ছিল। তো আমার যেটুকু এক্সপিরিয়েন্স তার ভিত্তিতে আমি লেখাটি লিখি। আমার এক্সপিরিয়েন্স বলতে, আমি কাজ করি খুব ইয়াং জেনারেশনকে নিয়ে, তার কারণ যেহেতু আমি পড়াই, আগে চাকরি সূত্রে কলেজে পড়াতাম, এখন স্কুলে পড়াই। তো কাজেই আমার প্রায় এই দীর্ঘ 16-17 বছরের অভিজ্ঞতায় আমি এই ইয়াং জেনারেশনকে খুব কাছ থেকে দেখেছি, এবং সেই আমার দেখার অনুভূতি থেকেই আমি কিছু কথা লিখেছিলাম একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে। তো লেখাটির ভালো মন্দ কথা পরে আসছি, আগে লেখাটি একটু পড়ে নিই। লেখাটির নাম দিয়েছিলাম আবেশিত কৈশোর। লেখাটি একটু পড়ি। বিজ্ঞানের পরিভাষায় আবেশ বা ইন্ডাকশন কথার অর্থ কোনো তড়িৎ বা চুম্বক ক্ষেত্রের সান্নিধ্যে তাড়িতিক বা চৌম্বক গুণ সঞ্চারিত হওয়া। সহজ করে বললে পরিবেশের প্রভাবে প্রভাবান্বিত হওয়া। আবেশ কথাটি সেই সময় সংবাদ শিরোনামে এসেছিল একটি দুঃখজনক ঘটনার হাত ধরে, যার ভয়ঙ্কর পরিণতিতে একটি তরতাজা প্রাণ হারিয়ে গিয়েছিল। কৈশোর, সোনালী দিনের স্বপ্নের বেলা, সেই আর্য যুগ থেকে আমাদের সমাজে কৈশোর মানেই ব্রহ্মচর্য, যার প্রধান অংশ বিদ্যার্জন এবং কঠিন অনুশাসনের পালন। কিন্তু দেশীয় প্রথার পরিবর্তে বর্তমান সমাজ ব্যস্ত বিদেশি ক্রেতার হাত ধরে চলতে, ফলত এখনকার কৈশোরের ট্যাগলাইনই হচ্ছে ওয়্যারস দ্য পার্টি টুনাইট। শীতে, বসন্তে, হতাশায়, বিষাদে, ভ্যালেন্টাইন্স ডে থেকে ফ্রেন্ডশিপ ডে, রিপাবলিক ডে হোক বা ইন্ডিপেন্ডেন্স ডে, সবেতেই এদের পার্টির আয়োজন। উদার বাণিজ্যের হাত ধরে রকমারি পণ্যের আনাগোনা হয় সব কিশোরের হাতেই। জাতীয় দিবসে খিল্লি ওড়ানোর প্রথা আজকাল বেশ জনপ্রিয়। এই সমস্ত পার্টিতে কি থাকে? অঢেল খাবারের আয়োজন অবশ্যই, এবং নেশা করার অবাধ সুযোগ, সে মদ, গাঁজা, চরস সব রকমই। কোন রকমের প্রবেশাধিকার পেলেই কেল্লাফতে। সমাজের উচ্চবিত্তের কাছে এই আয়োজন নিমিত্ত মাত্র। ইদানিং মধ্যবিত্তরাও পা বাড়িয়েছে ওই একই পথে। এ পথের বিপদ জেনে বা না জেনেই স্কুল কলেজ পড়ুয়ারা ভিড় জমায় এই সমস্ত পার্টিতে। বিদেশি ক্রেতায় ফ্রি মিক্সিং বলে একটি কথা খুব চালু আছে, যার অর্থ হল লিঙ্গ নির্বিশেষে বন্ধু পাতানো এবং মন খুলে তার সঙ্গে কথা বলা। এখানে মনের তালা খোলার হদিশ পাওয়া যায় কিনা ঠিক জানা না থাকলেও পোশাক খোলার ব্যাপারে বেপরোয়া হতে কোনো বাধা থাকে না। ফলে বয়সন্ধি থেকেই এরা যৌনতার স্বাদ পেতে শুরু করে, যার মাদকতা উপেক্ষা করা স্বয়ং মুনি ঋষিদের পক্ষেও সম্ভব ছিল না। সেই সঙ্গে অপরাধ প্রবণতাও বাড়তে থাকে পাল্লা দিয়ে। কবিগুরুর ভাষায় যে যৌবন মানেই চঞ্চল এবং অদ্ভুত, সেই যৌবনের চঞ্চলতাই এখন প্রকাশ পায় খুন বা ধর্ষণে। এই আবেশিত কৈশোরের জন্য আর নেই ভুবন ডাঙার মেঘলা আকাশ। এর জন্য দায়ী কে বা কারা? সমাজ, পরিবেশ, অভিভাবক, নাকি তারা খানিকটা নিজেরাই? বিতর্ক চলতে থাকে, সমস্যা বাড়তে থাকে, সমাধান সূত্র পাওয়ার সহজ সরল কোনো রাস্তা নজরে আসে না। অতীতে কিশোর কবি সুকান্তর কণ্ঠে আমরা যে অঙ্গীকার শুনেছিলাম,
তাকে সফল করার মাধ্যমেই অন্ধকারের শেষে আলোর হদিশ মিলবে এই আশা এখনো করা যায়। নিদারুণ একাকিত্বে ভোগা এই কৈশোর প্রজন্মকে আমরা বাসযোগ্য ধরনী উপহার দিতে পারব, এ দায়িত্ব আমাদের সকলের। যদিও এই লেখাটির মাধ্যমে শুধুমাত্রই আমি কিছু সমস্যার কথা তুলে ধরেছিলাম, সেরকমভাবে এর সমাধান সূত্রকে আলোচনা করার মতন সুযোগ হয়নি। তার কারণ হচ্ছে বললাম ওয়ার্ড লিমিট ছিল এবং সম্পাদক মশাই যেটুকু চেয়েছিলেন আমি সেরকমভাবেই লেখার চেষ্টা করেছিলাম। তো এর সমাধান খুঁজতে গেলে একটা কথা আমার এখন খুব মনে হয় যে এদের সামনে যেহেতু ভালো কোনো লক্ষ্য নেই, এরা খানিকটা লক্ষ্যহীন এবং খানিকটা হতাশাগ্রস্ত। এরা সফলতাকে যতটা ভালো মেনে নিতে পারে, ব্যর্থতাকে কিন্তু ততটা কি বলবো সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। আমাদের কিন্তু এটাও শেখানো উচিত বড় হওয়ার সাথে সাথে যে সফলতার সঙ্গে সঙ্গে ব্যর্থতা কিন্তু আসবেও, এবং সফলতাকে যেমন আমরা আনন্দ সহকারে মেনে নেব, তেমনি ব্যর্থতাও যে জীবনেরই একটা অংশ সেটাকেও যে মেনে নেওয়ার প্রয়োজন আছে, সেটার সঙ্গেও যে মানিয়ে চলার প্রয়োজন আছে, এইটা মনে হয় নতুন প্রজন্মের উপলব্ধির মধ্যে আনাটা আমাদের দায়িত্ব। এবং আমি যেটা খেয়াল করে দেখেছি যে ওদের একাকিত্বটা বোধহয় আজকাল একটু বেশি। তো ডেফিনেটলি ওই ফ্রেন্ড ফিলোসফার গাইড এই ফ্রেজটা বোধহয় ওদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। তো আমরা যদি ওদেরকে এই অন্ধকার রাস্তা থেকে আলোর দিকে নিয়ে যেতে চাই, তো অবশ্যই ওদের ভালো বন্ধু হওয়ার চেষ্টা করতে হবে। সবার পক্ষে সবসময় হয়তো সেটা সম্ভব হয় না, কিন্তু পরিবারে যখনই এরকম কোনো সমস্যা দেখা দেবে, আমার মনে হয় বন্ধুর মতন মিশিয়ে কথা বলে সেই ব্যাপারটাকে অনেকটা সহজ করে নিলে বোধহয় ভালো হয়। আমার মতামত জানালাম, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং এই এত একটা গুরু গম্ভীর বিষয়ে একটু পরিবেশটা গম্ভীর হয়ে গেছে। তো আমি দুটো ছোট ছোট জিনিস করেছি একটু দেখাতে চাই, জাস্ট ওয়ান সেকেন্ড। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি আম পাতা দিয়ে ইপির জন্য এই ছোট ছোট ভ্যানিটি ব্যাগ বানিয়েছি, এই একটা, ইপির পুতুলের সংখ্যা অনেক কাজেই ওর পুতুলের জন্য। কিভাবে বানিয়েছি অবশ্যই একটি ইউটিউব ভিডিও দেখে কি হয়। আমার কাছে এই যে একটা আম পাতার খানিকটা পোর্শন আছে দেখা যাচ্ছে বোধহয়, একটা আম পাতাকে না এরকম হাফ করে নিয়েছি, হাফ করে খানিকটা পোর্শন ছিঁড়ে এই যে আম পাতার যে শিরাটা বেরিয়েছে সেটা দিয়ে ভ্যানিটি ব্যাগের অংশটা করেছি। এবার এই যে অংশটা দেখা যাচ্ছে, এটাকে যদি ফোল্ড করা যায় তাহলে ব্যাপারটা অনেকটা এইরকম টাইপের দেখতে আসে। তো এটা আমি ক্লিপ দিয়ে আটকে রেখেছি, অবভিয়াসলি এই তলার অংশটা ফোল্ড করে ফেললেই ব্যাপারটা এরকম দেখতে হয়ে যাবে। তো আমার যেটা মনে হয় যে এই নতুন প্রজন্মকে এরকম কিছু সবসময় চেষ্টা করা উচিত, নতুন কিছু করার উৎসাহ দিতে বা ক্রিয়েটিভ কিছু করার উৎসাহ দিতে, যাতে ওদের এই হতাশাগুলো ওরা কি বলবো একটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারে এবং হতাশা থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে আমার মনে হয় খানিকটা সবটা সমস্যার সমাধান তো অবশ্যই, কিছু শুধুমাত্র মানসিক দিক ছাড়াও অনেক আরও এই সমস্যার কারণ আছে, তার কি বলবো সবটা সমাধান করা আমাদের পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু যেটুকু হোক আমাদের সামান্যতম চেষ্টাতেও যদি একজনকেও এই কি বলবো অন্ধকারে হারিয়ে যাওয়ার হাত থেকে আমরা বাঁচাতে পারি, তাহলেই মনে হয় অনেকটা কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপাতত আজকের মতন এইটুকুই, আসি, টাটা।